ইয়েস হ্যাঁ দিয়েছে, বেশ দেখতে খুব ভালো লাগছিল। এখানে বেশ একটা ছাতা আছে না, কি কিউট লাগছে ছাতাটা দেখতে, বেশ ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছেন সবাই? এখন বাজে প্রায় 10টা, দুজনে স্কুলে চলে গেছে, দুজনকে টিফিন বাইরে থেকে দিয়ে দিয়েছি, ঘরে কিছু বানায়নি, আর আজকে উঠতেও একটু লেট হয়ে গেছিলো, তাড়াহুড়োর মধ্যে গেছে দুজনেই। আর এই গাছগুলো একটু দেখিয়ে দিই, চারাগুলো ছোট্ট ছোট্ট বেশ বেরিয়েছে। আমার বেশ ভালো লাগে গাছ লাগাতে, কিন্তু একটু ব্যালকনি থাকলে ভালো হতো, সেই পজিশন নেই তাই বেশি গাছ লাগাতে পারি না। আর এগুলো হচ্ছে গোয়া থেকে এনেছিলাম আমি, তো এগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো এগুলো বড় কিছু নয়, যে দেখাবার কিছু আছে, ছোট ছোট পাথর, তারপরে ঝিনুক, এসবই আর কি। তো যখন কুড়াচ্ছিলাম তখন খুবই মজা পেয়েছি, ওই ঢেউগুলো আসছিল তার সাথে এগুলো ভেসে ভেসে আসছিল আর কুড়াচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো ছোট বাচ্চার মতো এগুলো কালেক্ট করে রেখেছি, এগুলো যখন কুড়াচ্ছিলাম না তখন সবাই, শুধু আমি নয় সব ফ্রেন্ড মিলে কুড়াচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, কে কতগুলো জড়ো করলো এরকম হচ্ছিল, পুরো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এদিকে আর দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, এটা গোয়ার ওখানকারই ব্যাচ, বেশ ভালো লাগছে দেখতে। তো চারিদিকে নারকেল গাছ আর বীজ, তো আমার তো দেখতে খুব ভালো লাগছে এগুলো, আপনাদের কেমন লাগছে বলবেন। আর এগুলো বেশ ফ্রিজে লাগিয়ে রাখলে বেশ ভালো লাগে। তো আর একটা নিয়েছি, ওটাও খুব সুন্দর, এই যে এটা, এটা বেশ একটু ছাতা আছে, দেখতে বেশ ভালো লাগছে, এটা পুরো মানে আবার আই লাভ গোয়াও লেখা আছে, বেশ ভালো জিনিসটা। আর ওখানকার ড্রাই ফ্রুটস খুব ফেমাস, তাই ওখান থেকে ড্রাই ফ্রুটস এনেছি, তারপরে জামা কাপড় বাচ্চাদের আমাদের আর জুতো, এগুলো সব ইউজ করছি তাই আর দেখানো হয়নি। আর এই দুটো আমার খুব ভালো লেগেছে তাই সবার সাথে একটু শেয়ার করলাম, কেমন হয়েছে প্লিজ জানাবেন। আর এই যে দুজনকে আলাদা করে দিয়েছি, দুজনে খুব ঝগড়া করছিল তাই মাছ দিয়ে একটা পার্টিশন করে দিয়েছি, এবার দুজনে আলাদা আলাদা থাকুক, দুদিন থাকুক তারপর এটা খুলবো, দেখা যাক দুজনের ভাব হয় নাকি। দুজনে বেশ দিব্য আছে, আর জলটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, জলটা চেঞ্জ করতে হবে আজকে। এরপর আমি যাব আয়নের স্কুলে আয়নকে আনতে, তো আনতে এসে দেখি না খুব সুন্দর করে সাজানো আছে ক্রিসমাসের জন্য, আর মানে এটা স্কুলের ভেতরেই পুরো ডিসেম্বর মাস সাজানো ছিল, আর আজকে সব বাইরে বার করে দিয়েছে, আজকে স্কুল হয়েই ছুটি পড়ে যাবে তার জন্যই সব বাইরে বার করে দিয়েছে। আর বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর আয়নদের আজকে রেড কালারের ড্রেস পরে যেতে বলেছিল, আর তার ম্যাচিং করে একটা এই যে স্ট্রবেরি মাথায় দিয়ে দিয়েছে, স্ট্রবেরি মাস্ক বানিয়েছে আর কি, ওটা মাথায় তুলে দিয়েছে, ক্যাপের মতো লাগছে, দারুণ সুন্দর সাজিয়েছে। আর সাইডে ফুলগুলো মনে হয় যে পুরো রিয়েল, কত ভালো লাগছে দেখতে। এবার আমার আয়ুকে দেখি, আয়ুকে দেখি, আয়ুর মুখটা দেখি, আয়ু আয়ুকে আবার একটা স্ট্রবেরি দিয়েছে, আয়ু ও আয়ু দেখো আয়ুর মাথায় স্ট্রবেরি, আয়ু ও আইসো না। তো জুসের দোকানটা দেখে আয়ন বললো একটু জুস খাবো, তাই দাঁড়িয়ে পড়লাম। আর দোকানটা অনেক দিন ধরে বন্ধ ছিল, আজকে হঠাৎ করে দেখি খুলেছে, আর সব ফলগুলো বেশ ফ্রেশ ছিল। যেহেতু দোকানটা নতুন করে সাজিয়েছে তাই সব ফলগুলো ফ্রেশ আছে। আর আয়নের যেহেতু ওয়াটারমেলন ফেভারেট, ও ওয়াটারমেলন জুস খাবে বললো, তাই একটা পার্সেল নিয়ে নিলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবে না, ঘরে এসে আরামসে বসে খাবে তাই পার্সেল নিয়ে নিলাম। তো আয়নের আজকে সব কিছু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, ড্রেসের কালারের সাথে জুসের কালারটাও দেখুন কী সুন্দর মিলে গেছে। আজকে আয়নের জন্য খিচুড়ি বানাবো, পেঁপে আলু দিয়ে ভাবছি একটু খিচুড়ি বানিয়ে ফেলবো, আর আমাদের জন্য ডিম ভাত হবে, দুপুরেই শুধু হবে দুই মায়ের বেটার জন্য, ডিম ভাত বানিয়ে ফেলবো, আর রাত্রিরে অন্য কিছু বানাবো, দেখা যাক। তো নাসিম সেই 3:30 আসে তাই দুপুরের খাওয়াটা অত তাড়াহুড়ো নয়। ইয়েস ভেরি নাইস, টেস্টি, সো টেস্টি বলো। হ্যাঁ শোনা বেবিতা, দেখি মুখটা দেখি,
আর এই যে আয়নের খিচুড়ি রেডি হয়ে গেছে, পেঁপে আর আলু দিয়ে বানিয়েছি। আজকে গাজর ছিল না, আমি গাজরটা দেওয়ার চেষ্টা করি ওর খিচুড়িতে। তো সকালে মাকে ফোন করেছিলাম, আর মাকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে সর্ষে গাছগুলো কত বড় হলো, তারপরে অনেক কিছু ফসল হয় তো আমাদের শীতকালে, পেঁয়াজ রসুন সব রকমই হয়। তো মা একটু ভিডিও পাঠিয়েছে, ছোট্ট করে একটা ক্লিপ শেয়ার করছি। এই যে আমাদের মাঠটা পুরো সর্ষের ফুলে একবারে হলুদ হয়ে আছে। আমার এই ভিডিওটা দেখে পুরো ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। তো এই আল দিয়ে, সর্ষের জমির আল দিয়ে কত ছুটে বেরিয়েছি, কত খেলা করেছি, সব ভাই বোন মিলে খেলা করতাম। আর এই সর্ষের ফুল ছিঁড়ে একটু কানে দিতাম, তারপরে মাথায় গুঁজতাম, মানে সর্ষের ফুল দিয়ে গহনা বানাতাম আর কি। সেগুলো খুব মজা করতাম সবাই মিলে। আমাদের এই মাঠে জানেন তো সব রকমের চাষ হয়, সর্ষে, ধনে, মুসুরি, বেগুন, উচ্ছে, পটল, মানে সব রকম, আমি এখন সব বলতে পারছি না। আর আমার শ্বশুরবাড়ির ওদিকে এখন শুধু আলু, মাঠকে মাঠ আলু চাষ হয়, আলু চাষটা ফেমাস। তো এক এক জায়গার এক এক রকম চাষবাস হয় সব। তো এখন হচ্ছে ডিনার টাইম, আর আজকে ডিনারে ছিল চিকেন আর পুদিনা রাইস। পুদিনা রাইসটা আমার হাজবেন্ড খেতে খুবই ভালোবাসে, তো অনেক দিন পর বানালাম পুদিনা রাইসটা। তো যখন বানাচ্ছিলাম ভাবলাম রেসিপিটা শেয়ার করব, তো সেই সময়টা কেন জানি না হঠাৎ করে যেন মনটা ভালো লাগছিল না, কেমন যেন লাগছিল, কোনো কারণ ছাড়াই মন খারাপ আর কি। তো তার জন্য আর শেয়ার করা হলো না। নাসিম আবার পুদিনা রাইসটা অত পছন্দ করে না, তার জন্য নাসিম খেয়েছে সাদা ভাত আর চিকেন। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, পুরো নিস্তব্ধ হয়ে গেছে, সবার ঘরে লাইট অফ, শুধু মনে হয় আমার ঘরে লাইটটা জ্বলছে। অ্যাকচুয়ালি কাল থেকে স্কুল ছুটি, তাই আজকে একটু লেটই হয়ে গেল শুতে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই অ্যান্ড গুড নাইট।